অযোধ্যার রামলালা এবার জীবন্ত, এক মাসের মধ্যে অসাধ্য সাধন, সত্যিটা জানলে অবাক হবেন আপনিও। সাজসজ্জা, চাহনি, ভঙ্গিমা, অবিকল একই রকম। প্রথম ঝলকে দেখলে মনে হবে এ যেন সেই অযোধ্যার রামলালার মূর্তি, তবে আরেকটু নিখুঁতভাবে দেখলে বোঝা যাবে এ মূর্তি নয়, এ তো জীবন্ত রামলালা। ভাবছেন রামলালার মূর্তি এসে কিভাবে জীবন্ত হলো? শুনুন তবে। আসানসোলের রামলালা হলো 9 বছরের ছোট্ট আবির দে। এই ছোট্ট আবিরকে আপামর ভারতবাসীর প্রিয় রামলালার মতো হুবহু সাজিয়ে তুলেছেন মেকআপ শিল্পী দম্পতি রুবি কুণ্ডু ও আশিস কুণ্ডু। রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার শিলামূর্তি গত 2 মাস ধরে বেশ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। রামলালার মূর্তির যে আদলটি বেছে নেওয়া হয়েছে সেটি আপামর ভারতবাসীর অত্যন্ত পছন্দ হয়েছে, তাই এই মূর্তিকে ঘিরে বেশ আগ্রহ তৈরি হয়েছে দেশে। সেরকমই রামলালার মূর্তি মোহিত করেছে আসানসোল বারবনির লালগঞ্জের বাসিন্দা মেকআপ আর্টিস্ট দম্পতি আশিস কুণ্ডু ও রুবি কুণ্ডুকে। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এই দম্পতি, নিজেদের মেকআপ স্টুডিও রয়েছে। তাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল অন্যরকম কোনো কাজ করার, আর সেই রকম কিছু করার জন্যই, অভিনব সৃজনশীলতা দেখানোর জন্যই বেছে নিয়েছেন সকলের প্রিয় রামলালার বেশভূষা। শিল্পী দম্পতি জানিয়েছেন রামলালার মুগ্ধ করা মূর্তি দেখেই তারা স্থির করেন ওই সজ্জারই রিক্রিয়েট করবেন তারা। সেই মতো সমস্ত ব্যবস্থাই শুরু করে দিয়েছিলেন। রামলালার সাজ পড়ানোর মতো ছোট্ট ছেলেও খুঁজছিলেন তারা। অবশেষে আসানসোলের মহিশালার বাসিন্দা 9 বছরের বালক আবিরকে নির্বাচন করেন তারা রামলালার সাজে সাজিয়ে তোলার জন্য। একমাস থেকে চলছে, মনে ধারণা ছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে, তো আমরা একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে, সবার একটু ভালো লাগবে, তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি। যা দেখতে পাচ্ছেন এই অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো। এরকম প্রজেক্ট আমরা অনেক কিছু করেছি, তো আমাদের নিজেদের ফেসবুক পেজ আছে রুবি কুণ্ডু আশিস কুণ্ডু, তো সেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। রাধাকৃষ্ণ স্যুট, দুর্গা স্যুট, সরস্বতী স্যুট, এরকম টাইপের অনেক কিছু স্যুট আমাদের আছে। দম্পতি জানান আবিরকে রামলালার মতো মেকআপ দিতে তাদের বেশি সময় লাগেনি, তবে রামলালার বস্ত্র তৈরি করতে তাদের প্রায় 1 মাস সময় লেগেছে। প্রথম দিকে যে মেটেরিয়াল দিয়ে তারা পোশাক তৈরি করেছিলেন সেটি অত্যন্ত ভারী হয়ে গেছিল, ফলে ছোট্ট আবিরের পক্ষে সেটি সামলানো মুশকিল হয়ে পড়ছিল। এরপর তারা ভেবে একদম সাধারণ ফোম দিয়ে পোশাক তৈরি করেন। এছাড়াও তাতে ব্যবহার করা হয় প্লাস্টার অফ প্যারিস, টিউব, ব্লুগার্ড স্টিক ইত্যাদি। এরপর রাতের পর রাত জেগে নিখুঁত হাতের কাজ দিয়ে অপরূপ সজ্জাটি তৈরি করেছেন তারা। ইচ্ছে ছিল, মেকআপ যেহেতু করি, মেকআপ আর্টিস্ট, তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা একটু করি, ট্রাই এটা করি, তো রাম তো মাথার উপরে, তো রামকে নিয়ে, শ্রীরাম প্রভু রামকে নিয়ে বানানোর চেষ্টা একটা, ওই জন্যই বানালাম। ব্যবহার করা হয়েছে আমাদের টিউব, ব্যবহার করা হয়েছে ফোম, ব্যবহার করা হয়েছে ব্লুগার স্টিক, ব্যবহার করা হয়েছে কালার স্প্রে, প্যারিস, মার্কিং, এরকম মানে যে কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা হয়েছে, কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়নি। এত পরিশ্রমের পর সম্পূর্ণ সাজটি দেখে তৃপ্ত মেকআপ আর্টিস্ট দম্পতি। কাজ কতটা ভালো হয়েছে সেটি অবশ্য দর্শকের হাতেই ছেড়ে দিয়েছেন শিল্পী যুগল। আশিস জানালেন তিনি মনে প্রাণে রাম ভক্ত, তাই কোনো শিশুকে রামলালার সাজে সাজিয়ে তুলতে পেরে নিজেকেও ধন্য মনে করছেন। আমি যখন করলাম তো তখন দেখলাম যে মেটেরিয়ালস গুলো যখন বানানো হয়ে গেছে বস্ত্রটা, তখন দেখলাম মেটেরিয়ালস এর উপরে এতটাই ভারী হয়ে গেছে যে আমি দেখলাম যে নিতে পারবে না, এত কম বয়সে একটা বাচ্চা অতটা নিতে পারবে না। তো দেখলাম যে আবার ওটাকে কি করে দিলাম, নষ্ট করে দিলাম, যে এটা হচ্ছে না। আবার মানে এমন প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করলাম, প্রোডাক্ট ইউজ করেছি ওইখানে, যে ফোম, যে ফোম আমাদের কাছে কি হয়ে থাকে, সবার কাছে খুব আলগার মধ্যে হয়ে থাকে, সেই ফোমের উপরে আমরা ড্রেসগুলো বানানোর চেষ্টা করলাম। তখন দেখলাম না, হ্যাঁ, এটা রামলালারই আদেশ যে যেটা আমার শিশু মানে বাচ্চা রূপে যে রামলালাকে আমরা মেকআপের উপরে দেখাবো, সে কষ্ট হবে না, নিতে পারবে, ও ক্যারিও করতে পারবে। তো যাই হোক, এই খুব এমন এমন প্রোডাক্ট দিয়ে ইউজ হয়েছে, খুব আলগার উপরে ড্রেসগুলো বানিয়েছিলাম, তাই ক্যারি করা খুবই সম্ভব হয়েছে ওনার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আসানসোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।